সত্যি আজ পাল্টে গেছে দিনকাল। যেদিন শিক্ষকের হাত থেকে বেদ উঠিয়ে নিয়েছে, তারপর থেকেই সমাজ রসাতলের দিকে যাচ্ছে। বাড়ছে সমাজদ্রোহীদের সংখ্যা। বিদ্যালয়ে সামান্য শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা। মামলা দায়ের করল সপ্তম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর বাবা। ঘটনা করবুক মহকুমার জলিয়া এলাকার বাসীচন্দ্রপাড়া ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রেখে পথ অবরোধে সামিল হন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পথ অবরোধের ফলে করবুক থেকে শিলাছড়ি যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্রী মারার ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে। বাসীচন্দ্রপাড়া ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী হেমন্তী ত্রিপুরাকে বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন দুষ্টুমি করায় শাসন করেন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক শান্তনু দাস। হেমন্তী ত্রিপুরার পরিবারের অভিযোগ, শিক্ষক মহাশয়ের শাসনে নাকি ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাই অভিযুক্ত শিক্ষক শান্তনু দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত 4 সেপ্টেম্বর করবুক থানায় একটি মামলা দায়ের করে ছাত্রীর বাবা রঞ্জিত ত্রিপুরা। যথারীতি ছাত্রীর বাবার অভিযোগ মূলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এদিকে বিদ্যালয়ের সামান্য শাসন করাকে কেন্দ্র করে শিক্ষকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হওয়ার ঘটনাটি জানাজানি হতেই বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। যার ফলস্বরূপ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঠন পাঠন বন্ধ রেখে বিদ্যালয়ের সামনে করবুক শিলাছড়ি যাতায়াতের প্রধান সড়ক অবরোধ করে বসেন। হঠাৎ করে পথ অবরোধের ফলে রাস্তার দুই ধারে আটকে পড়ে বহু যানবাহন। অবরোধের খবর পেয়ে করবুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশেষে ছাত্রছাত্রীদের বুঝিয়ে পথ অবরোধ প্রত্যাহার করাতে সমর্থ হয় করবুক থানার পুলিশ। ছাত্রছাত্রীরা জানান, বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক শান্তনু দাস খুব ভালো একজন শিক্ষক। উনি ছাত্রছাত্রীদের খুব বন্ধুসুলভভাবে পড়াশোনা করান। সেদিন ছাত্রী দুষ্টামি করেছিল বলে শিক্ষক মহাশয় তাকে শাসন করেছিল, কিন্তু সামান্য ঘটনাকে নিয়ে থানা পর্যন্ত মামলা করানোর মতো তেমন কিছুই হয়নি। আমরা ইনভেস্টিগেশন এমন সারা দিন দাঁড়াইলে আমরা ইনভেস্টিগেশন আরো খারাপ হইব। পুলিশ ইনভেস্টিগেশন ভালো করে করতে পারতাম না, তাড়াতাড়ি শেষ করতে পারতাম না। আমরা এই লয় নম্বর লয়া আমরা বিজি থাকতে থাকতে এই কেস লিখতে পারতাম না। হ্যাঁ, আরো দেরি হইব কেস শেষ হইতে। আরো সমস্যা হইতো না, আর মেন চাইবে শুধু শান্তনু স্যার পড়াইতো ক্লাসে। হে তো আয়া পড়াইবো, রাস্তাতে নিয়ে আয়া পড়াইবো। রাস্তাতে দাঁড়াইলে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।